next block and good afternoon আর সরি হাতে ধরেই কথা বলছি, হাতে ধরেই শ্যুট করতে হচ্ছে, কেন কি আমার এখন অবধি সেরকম ভালো সেট আপ হয়নি, তাই জন্য আমাকে হাতে ধরেই কথা বলতে হচ্ছে, ওপর দিকে থাকে, সরি ফর দ্যাট। পরে আস্তে আস্তে আরও ইম্প্রুভ করব, তোমরা সাথে থেকো অবভিয়াসলি। তো আজকে যে ব্লগটা নিয়ে আমরা আমি যেটা নিয়ে ভেবেছি আর কি ব্লগ করব, সেটা হলো আজকে ইনডোরই হবে সম্পূর্ণ, বাড়িতে বসে একটা র্যান্ডম ব্লগ করছি, সেটা হলো পেন্টিং। পেন্টিং এই কারণেই এলো ব্যাপারটা, কারণ কি যে এই যে এখানে আসার পর অনেক বন্ধু বান্ধব অনেক কিছু হয়েছে, বেড়াতে যাওয়া হয়েছে, প্রত্যেক দিন কারো না কারো বেড়াতে গিয়ে আড্ডা মারা হয়, খুব মজা করা হয়, যাতায়াত লেগেই থাকে, তবুও না ইন দ্য এন্ড যদি নিজেকে একটু টাইম দেওয়া না যায় তাহলে জীবনটা মনোটোনাস হয়ে যাবে, কারণ একই রুটিন, ওই একই খাওয়া দাওয়া রান্না বান্না নিজের পার্সোনাল কাজ, ইভেন লোকজনের সাথে কত মিট আপ করবো, একই লোকজন তো, তো নিজেকে একটু টাইম দেওয়ার জন্য নিজের কিছু হবি টাইম পাস রাখতেই হবে। তাই সেটা ভেবে আমি সেটার কথা ভেবেই ইন্ডিয়া থেকে আমি সমস্ত আমার স্টাফ পেন্টিংসটা আমি নিয়ে এসেছি, সেটা কারণ এলেই সঙ্গে সঙ্গে যে পেয়ে যাবো ক্যানভাস রং ব্রাশ সমস্ত কিছু যে পেয়ে যাবো ঠিক ছিল না সেটা, তবে হ্যাঁ এই দোকানে বেরিয়ে বা এই বিভিন্ন সুপার মার্কেটগুলোতে গিয়ে সামনেই একদম বাড়ির সামনেই দেখতে পাচ্ছি সমস্ত কিছু অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল বলতে গেলে, তো যাই হোক এনে নিয়েছি যখন সেগুলোকে তো ইউটিলাইজ করতেই হবে। তো চলো আমি তাই ভাবলাম যে একবার পেন্টিংটা আমি স্টার্ট করেই ফেলি, আর সেটা নিয়ে ভাবতে ভাবতে দেখলাম যে কিনে আঁকবো কিনে আঁকবো না, এখন এখানে দেখছি যে যেখানেই তাকাচ্ছি ফল ফুলিয়েজ সিজন চলছেই, অটাম সিজন, তো ভাবলাম ওটা নিয়ে একটা ছোটো পেন্টিং করা যাক। কেন কি এখানে যারই বাড়িতে যাচ্ছি দেখছি নিজেরা সুন্দর করে ওয়াল ডেকোরেশন করে বিভিন্ন ধরনের হ্যান্ডওয়ার্ক কালার পেপার গ্লিটার দিয়ে সুন্দর করে নিজের বাড়ির ওয়ালটাকে সাজিয়েছে, তো আমি বললাম কেন আমিও তো পেন্টিং দিয়ে করতেই পারি তাহলে, তাই জন্যে আজকে যখন টাইম পেয়েছি একটা পেন্টিং বানিয়ে নেওয়াই যাক, তো সেটা নিয়ে একটা ব্লগ করব, অনেকদিন পর পেন্টিং করব, তো ভালো লাগছে নিজেরও, তো অটাম সিজনটাকে বেছে নিলাম অ্যাজ এ টপিক। তো চলো আর তোমাদেরকে দেখিয়ে নিই আমি ইন্ডিয়া থেকে কী কী জিনিস এনেছি আপাতত আঁকার জন্য, চলো। হ্যাঁ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, কিছু করার নেই কারণ সবগুলোকে আমি এক্ষুনি আনপ্যাক করলাম। এই এত ব্রাশেস আমি এনেছি, এত কালার্স, এগুলো সব অ্যাক্রিলিক কালার ফ্যাব্রিক পেন্টিং, অ্যান্ড ওয়াটার কালার ক্যানভাসেস, আর কিছু কিছু জিনিস এখানে ছিল, বাকি এগুলো সব নিয়ে এসেছি। বেশি তোমরা দেখতেই পেলে আমার বেসিক মোটামুটি যেগুলো দরকার সেগুলো মোটামুটি সব কিছু রয়েছে, তো দেখা যাক কেমন কি, অনেকদিন পর করছি, অভ্যেস চলে গিয়েছে, প্রায় এক বছর পর আমি রং তুলি ধরছি, তো জানি না কেমন হবে, তবে চেষ্টা করব, আই গেস ভালো হবে, নেক্সট আরও ভালো হওয়ার করার চেষ্টা করব আমি। চলো শুরু করা যাক। Oh, 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 oh,
ব্লগের মধ্যে আরও পেন্টিং দেওয়ার চেষ্টা করব, আরও আমি পেন্টিং বানাবো। তোমরা আমার সাথে থেকো অবভিয়াসলি, আর ভালো লাগলে আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর গল্প করো আমার সাথে, তো আমারও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, আর নেক্সট অন্য কিছু পেন্টিং নিয়ে অবভিয়াসলি আসবো, নেক্সট ব্লগে তো দেখা হচ্ছেই, এছাড়াও আমি আবার পেন্টিং নিয়েও আসবো, তোমরা অবভিয়াসলি দেখো। বাই ফর টুডে, টেক কেয়ার।